আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এ 16 5 নম্বরের ম্যাথটি। দেখো 16 নম্বরের ম্যাথ গুলো বলেছে সমাধান করি। তো দেখো 5 নম্বরের ম্যাথে দেওয়া আছে আমরা 2x - 5 সেকেন্ড ব্র্যাকেট 7 - x माइनस सिक्स फर्स्ट ब्रैकेट कंप्लीट प्लस 3x सेकेंड ब्रैकेट कंप्लीट माइनस 28 इक्वल टू 39 এটা দেওয়া আছে। 2x माइनस 5 सेकेंड ब्रैकेट 7 माइनस फर्स्ट ब्रैकेट x माइनस 6 प्लस 3x माइनस 28 इक्वल टू 39। তাহলে দেখো আমরা বা লিখবো, বা লিখে দেখো 2x লিখলাম মাইনাস 5 আছে 5 লিখলাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আমরা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কাজটা আগে করব, যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করি তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি 7 লিখলাম, এই ব্র্যাকেটটা তুললে দেখো এটা মাইনাস আছে, এটা কি চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, x বসে গেল মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস 6 প্লাস হচ্ছে 3x দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মাইনাস হচ্ছে 28 ইকুয়াল টু হচ্ছে 39। বা তোমরা সবসময় লিখবে ম্যাথগুলোতে 2x মাইনাস 5। এবার হচ্ছে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা কমপ্লিট করব, তাহলে এখানে 7 এর চিহ্ন হচ্ছে দেখো 7 আর 6 এই দুটো আমরা প্লাস করব, 7 এর চিহ্ন হচ্ছে প্লাস, সিক্স এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাস হচ্ছে প্লাস, তো 7 আর 6 প্লাস করলে কত হবে 13 হবে। চিহ্ন কি হবে, চিহ্ন হচ্ছে বড় হচ্ছে 7 তার চিহ্ন প্লাস, প্লাস আমরা প্রথমে লিখবো না। এবার হচ্ছে দেখো মাইনাস x এখানে প্লাস 3x, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 3x থেকে x মাইনাস করলে হচ্ছে 2x হবে, এখানে বড় যেহেতু 3x তার চিহ্ন হচ্ছে প্লাস, এই কারণে আমরা কি লিখবো এখানে প্লাস লিখবো দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আমি ক্লোজ করে দিলাম মাইনাস হচ্ছে 28 ইকুয়াল টু হচ্ছে 39। বা দেখো 2x লিখলাম, এবার দেখো 5 এর সাথে যেহেতু 13 প্লাস 2x মাল্টিপ্লাই আছে কোনো চিহ্ন নেই তাহলে মাল্টিপ্লাই করতে হবে, এই কারণে ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে দেখো মাইনাস 5 এর সাথে 13 এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 5 দিয়ে 13 গুণ হবে তাহলে 5 তেরম হচ্ছে 65। এবারে দেখো 5 দিয়ে 2x গুণ করব তাহলে 2x এর চিহ্ন প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 5 দিয়ে 2 গুণ করলে 5 দুগুণে 10 x মাইনাস 28 আছে 28 লিখলাম ইকুয়াল টু হচ্ছে 39। এরপরে বা 2x মাইনাস 10x আমরা বা দিকে রাখো, সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাবে, এটাই হচ্ছে সমাধান করার নিয়ম। আমরা x যুক্ত পদগুলোকে সবসময় বা দিকে রাখবো এবং সংখ্যাগুলোকে সবসময় ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো 2x লিখলাম মাইনাস 10x আছে এদিকে রাখলাম ইকুয়াল টু দেখো 39 মাইনাস 65, আমরা যখন ডান দিকে নিয়ে যাব তখন মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার মাইনাস 28 এটাও আমরা ডান দিকে নিয়ে যাব, মাইনাস 28 ডান দিকে গেলে হচ্ছে প্লাস 28। এরপরে দেখো 10x আর 2x, 2x এর চিহ্ন হচ্ছে প্লাস, 10x এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, 10x থেকে 2x মাইনাস করলে হচ্ছে 8x, এখানে বড় হচ্ছে 10x তার চিহ্ন মাইনাস, এই কারণে আমরা এটা মাইনাস বসাবো ইকুয়াল টু দেখো এই তিনটে আমরা প্লাস করব, তোমরা যদি না পারো সাইডে এ প্লাস করে নেবে 39 65 28 প্লাস করলে দেখো 9 এবং 5 যোগ করলে 14 14 8 যোগ করলে হচ্ছে 22 ক্যারি হলো 2 3 আর 2 যোগ করলে 5 5 6 11 11 আর 2 যোগ করলে 13 132 তাহলে 132 লিখবো। বা হচ্ছে x ইকুয়াল টু কি লিখবো 132 উপরে নিচে মাইনাস 8
চলে আসবে। এরপর দেখো আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 4 12, 4 2 8, তাহলে মাইনাস দেখো 33/2, যেহেতু উপরে বড় হয়ে গেছে এই কারণে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করে নেব 33 কে। ভাগ করলে 2 1 কে 2 বিয়োগ করলে 1 3 13, 6 2 12, 1 থাকলো, তাহলে 16 পূর্ণ 1 এর 2, এখানে মাইনাসটা তোমরা দিয়ে দেবে, তাহলে অ্যানসারটা লিখতে হবে। অতএব নির্ণয় আর সমাধান x इक्वल टू হচ্ছে মাইনাস 16 পূর্ণ 1 এর 2। এইভাবে তোমরা 5 নম্বরের ম্যাথটি সমাধান করবে।